এসএসসির বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় এসব বলকে জানির এই ভিডিওতে আমাদেরকে ঘর্ষণের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে ঘর্ষণ কি কি প্রকারের হতে পারে সে সম্পর্কে যদি বলি, প্রথমে হতে পারে স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণটা কি? যদি দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকে, অর্থাৎ তারা তাদের মধ্যে কোনো গতি না থাকে, তাহলে স্থির অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটাকে স্থিতি ঘর্ষণ বলে। যেমন হাঁটার ক্ষেত্রে আমরা স্থিতি ঘর্ষণ বল ব্যবহার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তার গতিশীল গতি ঘর্ষণ কি? যে একটা বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তু যদি চলমান থাকে, তাহলে সেই চলমান গতির কারণে যে ঘর্ষণ তৈরি হয় তাকে ঘর্ষণ গতি বা গতি ঘর্ষণ বলা হয়ে থাকে। যেমন ওজনের উপর নির্ভর করে এবং এই গতিবর্ষণের ভ্যালু, যেমন সাইকেলের ব্রেক, গাড়ির ব্রেক, ঠিক আছে, এগুলো সবই গতি ঘর্ষণের উদাহরণ, ঠিক আছে? এখন দেখো, স্থিতি ঘর্ষণে যদি আমরা একটা ছবিতে রিপ্রেজেন্ট করি, ধর একটা বক্স, ঠিক আছে, একটা বক্সে হচ্ছে আমাদের হচ্ছে যে একদিকে বল অ্যাপ্লাই করলে অন্যদিকে হচ্ছে একটা হচ্ছে যে কোনো যদি আমাদের হচ্ছে যদি কোনো গতি না থাকে, মানে একটা বল অ্যাপ্লাই করলে যদি বস্তুটা কোনো সরণ না থাকে, তাহলে বস্তুটা কেন সরণ হচ্ছে না? কারণ যেই পরিমাণ বল আমি প্রয়োগ করেছি ওটার ইকুয়াল একদম সমান মানের হচ্ছে একটা স্ট্যাটিক ফোর্স, ফ্রিকশন, মানে একটা স্থিতি ঘর্ষণ তৈরি হয়েছে, যেটার কারণে সে সামনে যায়নি, ঠিক আছে? আচ্ছা, আর গতি ঘর্ষণ কি? ধরো হচ্ছে একটা স্মুথ পোর্শনে বা একটা স্মুথ সার্ফেসের উপর তুমি একটা বক্সকে ঠেলছো, ঠিক আছে, এবং বক্সকে ঠেলছো, সে কিন্তু হচ্ছে ধরো একটা মুভমেন্ট করছে, সেটাকে আমরা গতি ঘর্ষণ বলতে পারি। তাহলে বস্তু যদি স্থির থাকে তার মধ্যে স্থিতি ঘর্ষণ, এবং গতিশীল হলে গতি ঘর্ষণ কাজ করে। ওকে, এছাড়া আর যে প্রকারের ঘর্ষণ আছে সেটা হচ্ছে ধরো আবর্ত ঘর্ষণ বা রোটেশনাল ফ্রিকশন। একটি তলের উপর যখন একটি বস্তু ঘুরিয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন সেটাকে আবর্ত ঘর্ষণ বলা হয়ে থাকে। এবং এই আবর্তন ঘর্ষণের একটা উদাহরণ হচ্ছে চাকা, এবং এটি খুব দুর্বল ঘর্ষণ বল, ঠিক আছে? এই যে মানে কোনো একটা জিনিস রোটেট করতে করতে যদি তার মধ্যে ফ্রিকশন কাজ করে, দেখো এখানে ওয়ান এট আ টাইম মাটির সাথে কন্ট্যাক্ট এরিয়া এবং ঘর্ষণ কিন্তু একটা কি স্পর্শ বল আমরা জেনেছি, হ্যাঁ, এই কন্ট্যাক্ট এরিয়াটা কিন্তু অনেক কম, এটার কারণে এই আবর্ত ঘর্ষণটা বা রোটেশনাল ফ্রিকশনটা অনেক কম হয়ে থাকে, কারণ একটা সারফেস আর অন্য সারফেসের কন্ট্যাক্ট পয়েন্ট অনেক ছোট হয় বা ক্ষেত্রফল কম হয়, এজন্য আবর্ত ঘর্ষণ বল হচ্ছে দুর্বল। এবং লাস্ট প্রকার ঘর্ষণ হচ্ছে প্রবাহী ঘর্ষণ বা ফ্রিকশন অফ এ ফ্লুইড, এবং এই ফ্রিকশন অফ এ ফ্লুইডকে কিন্তু আরেকটা টার্মে বলা হয়, এটাকে বলা হয় ভিসকোসিটি বা সান্দ্রতা, ঠিক আছে? আমরা জানি যে কোনো একটা ফ্লুইডের বা হচ্ছে একটা প্রবাহী পদার্থের যেই ঘর্ষণ থাকে তাকে সান্দ্রতা বা ভিসকোসিটি বলে। দেখো, পানি আমরা যে পান করি এটাও একটা তরল পদার্থ, আবার রক্ত একটা তরল পদার্থ, কিন্তু দেখো পানিটা তুমি যদি কখনো পানি দেখো, পানিটাকে হচ্ছে টাচ করো, তাহলে সেটা খুব স্মুথ লাগবে, কিন্তু একটা ব্লাড কিন্তু রিলেটিভলি আরও ঘন থাকে, ঠিক আছে? তাহলে এখন তাদের মধ্যে পার্থক্য কি? পানি এবং রক্ত দুইটাই কিন্তু প্রবাহী পদার্থ, কিন্তু তাদের মধ্যে সান্দ্রতা বা ভিসকোসিটির একটা পার্থক্য আছে, ঠিক আছে? তাই এই হচ্ছে আমাদের চার প্রকারের ঘর্ষণ বল, ঠিক আছে? এই চার প্রকার ঘর্ষণ বল, একটা হচ্ছে স্থিতি, একটা হচ্ছে গতি, একটা আবর্ত, আর একটা হচ্ছে প্রবাহী। কাজেই আশা করি এই আলোচনার মাধ্যমে আমাদের সবারই চার প্রকার ঘর্ষণ সম্পর্কে স্পষ্ট ধারণা হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে ঘর্ষণের প্রকারভেদ সংক্রান্ত এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য।